হ্যাঁ বন্ধুরা, আসুন তাহলে মূল ভিডিও পর্বে আমরা ফিরে যাই। একটা পারগান নিচ্ছি এবং এই পারগানের সেটিংসটা আমরা করে নিই, এবং আপনি যতগুলো পারগান লাগাতে যাচ্ছেন একই সেটিংস করে নেবেন, এবং ডিসপ্লেতে A001 এই কোডটি রাখতে হবে। আমি সেটা করে নিলাম, এবং আমরা যে পারগানগুলো জ্বালিয়ে দেখাবো সেগুলোকে নিচে আমরা ভালো করে সাজিয়ে নিই। তাহলে আসুন আমরা পারগানগুলো সাজাই। এরই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিও এডিটিংয়ের মাধ্যমে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই ভিডিওটি বোঝার জন্য বা দেখার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর আমার সাথে থাকুন, এবং ভিডিওটি স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি পুরো দেখুন এবং সেটিংসটা ভালোভাবে বুঝে নিন। আসুন বন্ধুরা, আমরা ডিওম্যাক্স 512 কনসোলটি নিয়ে নিয়েছি, এবং এটার অ্যাডাপ্টারের লাইন এখন আমরা দেব। হ্যাঁ, এপাশে, হ্যাঁ দেখতেই পারছেন অ্যাডাপ্টারের লাইনটা দিয়ে নিলাম। এরপরে আমাদের একটা ডেটা ক্যাবেল লাগবে এক্সেলারের, যেহেতু দূরে একটু বড় ক্যাবেল হলেই ভালো হয়। এখানে ডেটা এক্সেলারের ক্যাবেলটা সংযোগ করতে হবে। এবং আমরা পারগানের বিদ্যুৎ সংযোগটা লাগিয়ে নেব এখন। পারগানের বিদ্যুৎ সংযোগটা হয়ে গিয়ে যাওয়ার পরে আমরা ডেটার ক্যাবেলের লাইনটা নেব, এবং ভিডিওর সাথে থাকুন। এই যে অন্য মাথা ডেটা ক্যাবেলের, আমরা পারগানের ডেটা ক্যাবেলটা লাগাচ্ছি, সাথে সাথে প্রত্যেকটা পারগানের ডেটা ক্যাবেল ইন আর আউট দুটো করে নিতে হবে। একটা ইন হবে, একটা আউট হবে। এভাবে আপনারা যতগুলো পারগান জ্বালাতে যাচ্ছেন আপনারা জ্বালাতে পারেন। এবার এসি লাইনটা দেয়া হোক, আমরা এসি লাইনটা দিয়ে নিলাম, অর্থাৎ পারগানের পাওয়ার লাইন। পিছনে পারগানের পাওয়ার লাইনটা আসছে কিনা এটাও দেখে নিন। প্রত্যেকটা পারগানে একই কোড বসাতে হবে, A001। এটিও আমি এডিটিংয়ের মাধ্যমে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। আমাদের এক্সেলার পাওয়ার সব লাগানো হয়ে গেল কনসোলে। এবার আসুন আমরা সুইচটা অন করি। হ্যাঁ, সুইচ অন হয়ে গেল, এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো এসছে, ডিওম্যাক্স 512। আমরা প্রথমে এক নম্বর বাটনটা চাপ দিই, একটা সবুজ বাতি জ্বলেছে। এই কনসোল দিয়ে আমরা এই সবকটা পারগান জ্বালাবো, এবং একই কালারের 1, 2, 3, 4। হ্যাঁ, এই চারটা পারগান আমরা জ্বালাবো। প্রথমে এক নম্বর ফেডারটা তুলি, তারপরে দুই নম্বর ফেডারটা তুলতেই দেখুন লাল রঙের আলোটা জ্বলছে, চারোটা একই কালার। এবার তৃতীয় ফেডারটা তুলবো, দেখুন তৃতীয় ফেডারটা তুলতেই চারোটায় সবুজ কালার আসছে। চতুর্থ ফেডারটা তুলবো, দেখেন ব্লু রঙটা আসছে চারোটা পারগানে। এবার আমরা 1, 2, 3, 4 একসাথে তুলে দেওয়ার পরে সাদা আলোটা জ্বলল। এবার পাঁচ নাম্বারটা সামনে তুলতেই দেখেন ফ্ল্যাশ করছে। আপনারা ম্যানুয়ালি যখন জ্বালাবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওতে হয়তো অনেক কিছু ভালো বোঝা যায় না। এবার ছয় নাম্বারটা জ্বালাতেই বা সামনে তুলতেই অটো লাইটটা জ্বলছে। এভাবে আপনারা আপনাদের মতো করে, এবং সাত নাম্বারটা সামনের দিক তোলায়, সাত নাম্বারটা সামনের দিক তুলতেই আমাদের অটো লাইটটা ভালোভাবে জ্বলল। আবার দেখুন আপনারা 1, 2, 3, 4, 5 আপনাদের যতগুলো ফেডার আছে বাদ বাকি ফেডারগুলো একত্রিত করে বা আপনারা আপনাদের মতো করে আপনারা চালাবেন। বিভিন্ন ফেডারে বিভিন্ন কাজ, এই সমস্ত ফেডারের কথা বললেও কয়েক ঘন্টা লেগে যাবে ভিডিওতে, কি তারও বেশি লাগতে পারে। তাই অনেক কথা বলা যাবে না, এটুকুই আজকের ভিডিওটি। আপনারা আপনাদের মতো করে চালাবেন, এবং আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সাথে থাকবেন এবং ভালো থাকবেন।
এ পর্যন্তই রাখছি, ধন্যবাদ।